ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকে ইভিনিং থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট হচ্ছে, তো এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, তো দেখতে থাকো। তো বাজে এখন 5টা আর আমি এখন এখানে চলে এসেছি ইলিশ মাছ রান্না করার জন্য। তো এখানে সর্ষে ইলিশ হবে, তো এখানে সর্ষে বাটা সবকিছু দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি, জাস্ট রান্না করা বাকি। তো ভাবছো হঠাৎ করে প্রিয়াঙ্কা বিকেলবেলা রান্না করছে কেন? বিকেলবেলা রান্না করছি কারণ একটু একটু বাদেই আমরা অ্যাকচুয়ালি বেরোবো হচ্ছে একটু শপিং মলে যাব, দাদার একটু কেনাকাটা করা আছে যেটা আগের ব্লগেও বলেছিলাম। তো তার জন্য আমার অ্যাকচুয়ালি কোথা থেকে এসে আমার রান্না করতে ভালো লাগে না, রাতের রান্না নেই, তো ভাবছি একবার রান্নাটা করে তারপরেই যাই। তো এই দেখো এখন মা এইরকমভাবে একটু একটু হাঁটা স্টার্ট করে দিয়েছে ওয়াকারে হেল্প নিয়ে, আর ওইদিকে চেরি গেছে খেলতে, তাই অমিত একটু বাইরে দাঁড়িয়েছিল। তো এখানে এখন আমার ইলিশ মাছ রেডি হয়ে গেছে, দেখে তো বেশ ভালো লাগছে, বেশ লোভনীয় লাগছে, খেয়ে রিভিউ দেবো যে কেমন হয়েছে। রান্না বান্না ডান, এখন যাবো হচ্ছে রেডি হতে, বাট দাদা হচ্ছে ঘুমোচ্ছে, আমাকে বললো তুই রেডি হয়নি, কিন্তু নিজেই ঘুমোচ্ছে, তো উঠলে তারপরেই যাচ্ছি রেডি হতে। আর ওইদিকে চেরি গেছে হচ্ছে খেলতে, মানে গিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। কেন ফেললে? বাড়ি এসেছি, একটু শপিং করছি, শপিং করে তাড়াতাড়ি বেরিয়েও যাবো, বিকজ অ্যাকচুয়ালি চেরির শরীরটা খুব একটা ভালোও নেই, ওই জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি। তো এখন হচ্ছে দাদার জন্য একটু পুজোকে মানে পুজোতে দাদার জন্য যেটা কিনবো, তো সেটা দাদা করে দেখছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালের সাথে তোমার সাথে দেখা। অ্যান্ড ফার্স্টে বলে দিই সরি, বিকজ কালকে রাতে বাড়িতে এসে আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, বিকজ দাদা যেহেতু চলে গেছে, মানে আজকে সকালবেলায় দাদা বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি, তো সব প্যাকিং ট্যাকিং ওগুলোতে হেল্প করছিলাম, যেমন আমাদের কিছু জামা কাপড়, যেমন আগেও বলেছিলাম যে গিফটের আইটেমগুলো দাদার কাছে দিয়ে দেবো, তো সেগুলো দিয়ে দিচ্ছিলাম। এই করে তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, বিকজ ও সকাল সকাল বেরিয়ে গেছে। তো এই চক্করে আর ব্লগ করা কথা আমি ভুলেই গেছি, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখন যাবো গিয়ে চেরিকে ডাকবো, তারপরে চেরিকে খাওয়ানো দাওয়ানো সব কিছু আছে, আর এরপরে চলে যাবো হচ্ছে রান্না করতে, যেটা হাউস ওয়াইফের নর্মাল রুটিন হয়ে থাকে। তো চেরির খাওয়া দাওয়া হয়ে গেছে আর অমিত এখন চেরিকে নিয়ে গেছে একটু পার্কে, তো তোমরা গিয়ে দেখে নাও চেরি কী করছে, আর আমি ততক্ষণে রান্না স্টার্ট করে দিই। কোথায় যাবি? এই তো পার্কের থেকে ঘুরে আসলি, এখন আবার কোথায় আমাকে বল, কোথায় যাবি? সুইম করতে যাবি? সুইমের কস্টিউম কোথায় তোমার? তোমার এখনো কস্টিউম কেনা হয়নি, তুমি আর একটু বিগ হয়ে যাও তারপরে। সো ম্যাডামের পার্কের থেকে ঘুরে এসে এখন ম্যাডামের ইচ্ছা হয়েছে সুইম করতে যাবে, ওখানে অ্যাকচুয়ালি সুইমিং পুলে অনেকে বাচ্চাগুলো স্নান করছে, ও দেখে এখন ইচ্ছা হয়েছে। আর আগে অ্যাকচুয়ালি একদিন নিয়ে গেছিলাম অনেক দিন আগে, দাদা লাস্ট টাইম যখন এসেছিল তখন, তো ও অ্যাকচুয়ালি এখনও পারে না, ও গিয়ে দুবার ডুবে গেছে জলে, তো এইরকম ব্যাপার। তো এই জন্য আমরা ঠিক রিস্ক নিই না, অনেক বাচ্চারা যায় তো ও এত দুষ্টুমি করে, তো আমি বলেছি না এই বছর না, নেক্সট ইয়ার থেকে ওকে নিয়ে যাব। বাজে এখন 2:30, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকে করেছিলাম হচ্ছে এখানে ফুলকপির ঝোল পাতলা করে, যেহেতু আজকে ভেজ, আর এখানে হচ্ছে ডাল, তো এইটুকুই রান্না করা হয়েছে। তো বাজে এখন 5:00, ভাবলাম ব্লগটা শেষ করার আগে তোমাদের সাথে একবার কালকে যে শপিংগুলো করেছি সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো বেসিক্যালি আমার জন্য কিনেছি, বাট বেসিক্যালি কালকে শপিংটা চেরির জন্য হয়েছে, আর দাদা নিয়ে গেছে অনেক কিছুই, সেগুলো তো আর শেয়ার করতে পারবো না। হ্যাঁ, তো দাদার ছেলের জন্য, দাদার জন্য, তো এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমার কাছে এগুলো চেরির জন্য আর আমারটা আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ফার্স্টেই হচ্ছে
এরকম একটা ফুল স্লিভ টি শার্ট নিয়েছি চেরির জন্য। চেরির অ্যাকচুয়ালি এগুলো বাড়ি পরার জন্য, মানে ওখানে গিয়ে যেগুলো পরবে পুজোর দিন সকালবেলা ঠেলা, তো ওর জন্য এগুলো নেওয়া হয়েছে। এটা একটা ফুল স্লিভ টি শার্ট, আর তার সাথে এর সাথে একটা এরকম জিন্স ছিল। তো জিন্সটা টি শার্টটা অনেকটাই বড়, বাট ঠিক আছে, চেরি অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে, তো আমি একটু বড় বড় নেওয়াটাই প্রেফার করি। আর তারপরে কিনেছি হচ্ছে এরকম একটা টি শার্ট, আগেইন হোয়াইট, বিকজ আমার হোয়াইট কালার ভীষণ ফেভারিট, তো এরকম একটা টি শার্ট। আর নিয়েছি হচ্ছে এরকম একটা পাফ ফ্রক, আর তার সাথে আছে এরকম একটা জগার প্যান্ট, তো এরকম সব জিনিসগুলো। তো বলে রাখি এগুলো সবই আমার দাদাই দিয়েছে চেরিকে, আর আমাকে একটা দিয়েছে। তো আমি এরকম একটা রেড কালারের কুর্তি নিয়েছি, তো এটা দেখতে এরকম, আই ডোন্ট নো আমি দেখ বোঝাতে পারছি কিনা, বাট এটা দেখতে হচ্ছে এরকম। আর এটা আমার রিয়েলি ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, বিকজ আমি আগেও একটা দুর্গাপুজো মানে শপিং ব্লগ বানিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম যে যেহেতু ফেস্টিভ টাইম আমার একটু রেড কালার চাইছিলাম, তো আগে একটা রেড কালার কুর্তি কিনেছিলাম, বাট ওটা আমার খুব একটা পছন্দ হয়নি। তো অলরেডি আমি ওটা জন্মাষ্টমীতে পরে নিয়েছি, আর এদিকে ওদিকও পরছি, তো আমার একটা রেড কালার এই টাইপের, মানে বেসিক্যালি এই টাইপের একটা নেয়ার খুব ইচ্ছা ছিল, বিকজ দিস ইয়ার আই থিঙ্ক এই প্রিন্টটা খুবই একটা মানে ইউনিক, বন্ধেজ প্রিন্ট বলে আই গেস, তো এটা আমার খুবই ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু নেয়া, তো পেয়ে গেছি ফাইনালি, আমার খুব খুব পছন্দ হয়েছে। তো ডেফিনেটলি কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি, এগুলো কিনতে গেছিলাম আমি আমার জন্যই, চেরির জন্য আমি কিনতে গেছিলাম, বাট দাদা হট করে বললো যে না আমি আমাদের তো পুজোয় তো দিতে হবে, তো তাহলে তোকে এগুলো আমি দিচ্ছি, তো ও এগুলো সবই ও দিয়ে দিল। আর হচ্ছে কি সব থেকে বেস্ট যেটা পেয়েছি গিফট সেটা হচ্ছে এইটা, তো এটা হচ্ছে একটা ট্রলি, যেটা আমরা আমরা প্রায় মানে 7,000 সামথিং শপিং করেছিলাম, আর হচ্ছে কি এটা 5,500 টাকার কেনাকাটা করলে এরকম একটা মানে লাগেজ দিচ্ছিল, তো এটা আমার ভীষণ একটা দরকার ছিল। আমার এই বছর বাড়ি যাওয়ার একটা লাগেজ কিনতে হতো, বিকজ অমিতে যে লাগেজটা সেটা একটু প্রবলেম হচ্ছে, ওটা তো নিতেই হবে, কিন্তু আরো একটা দরকার ছিল। তো যাই হোক এটা পেয়ে গেছি, এটা ছোট, তো দেখছি এই বছরের মতো হয়তো কাজ চলে যাবে, তো ভাবছি নেক্সট ইয়ার একটা বড় লাগেজ নিয়ে নেবো, বা এই ইয়ারও নিতে পারি, দেখা যাক কি হয়। তো আপাতত ছিল এই হচ্ছে শপিং। আর হচ্ছে কি আরো অনেক কিছু কেনা ছিল দাদার ছেলের জন্য, তারপরে আমার বৌদির জন্য, দাদার জন্য আমি দিয়েছিলাম, বা আমার বাবার জন্য টি শার্ট কিনেছিলাম, তো ওগুলো আমি সব পাঠিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি। এগুলো রেখে দিয়েছি বিকজ এগুলো যদি মানে যে যাতায়াতের সময় যদি কোনোভাবে চেয়ে লাগে, তো এই জন্য রেখে দিয়েছি, আর দাদার ব্যাগে অ্যাকচুয়ালি জায়গাও হচ্ছিল না, তো এই জন্য আমি আর বেশি ইয়ে করিনি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, তাহলে আজকের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাই।